নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে শ্রীকৃষ্ণের 5248তম শুভ আবির্ভাব তিথি উৎসবকে ঘিরে উন্মাদনায় ভক্তরা। শ্রীধাম মায়াপুর ইস্কনে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের 5248তম জন্মাষ্টমী উৎসব, বা বলা চলে শুভ আবির্ভাব তিথি উৎসব। তার আগেই সেজে উঠেছে মায়াপুর। তবে প্রতি বছর যেরকম সারা দেশ বিদেশ থেকে ভক্তদের ঢল নামে ইস্কনে, এবছর কোভিডের কারণে সেই রকম ভক্ত সমাগম হয়নি বললেই চলে। মন্দিরে আগত সকল জনসাধারণ ও ভক্তদের কোভিড বিধি মেনেই প্রবেশ করতে দিচ্ছে ইস্কন কর্তৃপক্ষের তরফ থেকে। আজকে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, আপনারা কিভাবে কি করছেন? ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5248তম শুভ আবির্ভাব মহামহোৎসব যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। তবে এবার কোভিডের কারণে ভক্ত সংখ্যা অন্য বছরের তুলনায় কম, এবং আমরা চাচ্ছি ভক্তবৃন্দ যাতে সুরক্ষিত থাকে এবং সুরক্ষিত রাখে, সেই দিকে আমরা সতর্ক নজর রেখেছি। এবং এখানে জায়ান্ট স্ক্রিন ফিট করা রয়েছে, যারা আসতে পারছেন না তারা অনলাইনে মায়াপুর টিভির মাধ্যমে দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে স্বমহিমায় কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন। তিনি সূক্ষ্ম প্রেম ভালোবাসা দান করে গেছেন, বর্তমান দিনেও যেটি সমধিক প্রযোজ্য। এবং এই সংকটময় মুহূর্তে ভগবানের কাছে আমাদের প্রার্থনা, তিনি সমগ্র বিশ্ববাসী এবং ভক্তবৃন্দকে রক্ষা করুন। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। এই জন্মাষ্টমী উপলক্ষে আসা, উনি আবির্ভাব, হ্যাঁ অনুষ্ঠান দেখছি, দুদিন থাকবো। মনে হচ্ছে করোনাটা নিজের কাছে, কারণ আমি যদি করোনা নিয়ে চিন্তা করে বেরোনো যাবে না। করোনা করোনার জায়গা, আমরা আমাদের জায়গা, সাবধানতাই হচ্ছে বেশি দরকার। সেটা ব্যক্তিগত ব্যাপার, একে আর প্রকাশ্যে বলা যাবে। আমি এসেছি গত বুধবার দিন, এখন দু তারিখ তিন তারিখ অবধি থাকবো আর কি, দমদম। আমার নাম হচ্ছে সচ্চিদানন্দ দেব। হ্যাঁ বলুন, জন্মাষ্টমী উপলক্ষে এসেছি এখানে, বর্ধমানে বাড়ি।
এখানে প্রতি বছর এইভাবে অনুষ্ঠানটা হয়। প্রথম প্রথম কথা জন্মাষ্টমীর দিন সকাল থেকে শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম সংস্কার অনুষ্ঠান পালন করা হয়, তারপর রাত্রিবেলায় দশটা সাড়ে দশটার পর থেকে মহাভিষেক হবে এবং এখানকার ভক্তরা সারাদিন উপবাস থাকেন, তারপর সারাদিন নামজপ করেন এবং শেষে সন্ধ্যাবেলায় রাত্রির দিকে প্রসাদ পান সবাই। হ্যাঁ, আমরা ফ্যামিলি সবাই এসেছি, আমরা আমি এসেছি, আমার স্ত্রী এসেছে, আমার পুত্র এসেছে, মেনলি জন্মাষ্টমী উপলক্ষে আসা। তারপরে এই কোভিডের জন্য তো দীর্ঘদিন আসাও হয়নি সবাই, এখন মোটামুটি এখানে সিচুয়েশন একটা নর্মাল হয়ে গেছে, তার জন্য এখন মোটামুটি অনেকেই আসছে ভক্তরা। আমার নাম ভাগবত রানা। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মৈশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা।